সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই প্রতিবেদনটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসছি আবার 6 দিন পর আমার যে কচুর প্রজেক্টে, আমি আজকে আসছি লতি উঠানোর জন্য। তাই আমি কী পরিমাণ লতিটা উঠাইতেছি আপনাদের একটু দেখাইব। তাই আমার এই বাড়িওয়ান লতিরাজ বাড়িওয়ান যে চাষ করছি, সেই চাষের ফলনটা আপনাদের আমি দেখাই। এই যে লতির সাইজগুলো দেখেন, কত সুন্দর প্রতির লাইন এইভাবে আমি রাখছি। এই যে পাশের লাইনটাও এই লতিগুলো উঠাইছি। আমি আজকে আসছি আমি নিজে একাই। আমি গতকাল এই যে এই সাইড থেকে যে এই পাশে যে দেখতেছেন এইটুকু জায়গা থেকে আমি উঠাইছি 1 মণ লতি। তো আজকে আবার এই যে পাশে দেখতেছেন এই যে এইখানে এই যে এই পুরাটা এখানে আরও 2 দিন উঠার, 2 দিন হবে না, তবে 3 দিন লাগতে পারে। তো আজকে একাই আসছি, তো আপনাদের আমি দেখাই যে আমার যে লতিগুলা। তো আর একটা বিষয় আপনাদের বলবো, যেহেতু গরম পড়ছে এখন ভরপুর প্রোডাকশন, আর এখন কিন্তু একটু গাছের মধ্যে একটু পোকার আক্রমণটা একটু বেশি হবে। যেমন এই যে একটু দেখাই আপনাদের এই যে লেদা পোকাটা, এই লেদা পোকার একটু বেশি আক্রমণ করবে এখন, কারণ গরম পড়ছে। আমাদের গরমে যে প্রোডাকশনও যেমন বেশি, তেমন মনে হয় পোকার আক্রমণটা একটু বেশি হয়। আপনারা একটু খেয়াল রাখবেন যারা এই লতিরাজ বাড়িওয়ান চাষ করেন। আমার যে এই যে সাইডটায় কালকা লতু উঠাইছি, এই সাইডটায় পুরাটাই কালকা লতু উঠাইছি, তারপরও প্রতিটা গাছের লতি আর একটা করে দুইটা করে রয়েছে, এই লতিগুলো আছে। তবে এই লতিগুলো দেখতেছেন, এই লতিগুলো আছে। এই লতিগুলো আমি আবার ইনশাল্লাহ 3 থেকে 4 দিন পরে উঠাতে পারবো। তবে 3 দিন 4 দিন পরে আমার আশা হয় না, কারণ আমার আর একটা প্রজেক্ট আছে। আমি এই লতিগুলো সিরিয়াল বাই সিরিয়ালে উঠাই, তবে 5 থেকে 6 দিন লাগে আমার এখানে আসতে, কারণ আর একটা প্রজেক্ট আছে, ওখানে লতু উঠাইতে হইব। আমি যে গতকাল যে লতিগুলো উঠাইছি, তারপরে দেখেন এই যে লতিগুলো এখনও আছে, কারণ এই লতিগুলো ছোটো, তার যার কারণে উঠাইনি। এই লতিগুলো দেখতেছেন সর্বোচ্চ 3 থেকে 4 দিন তারপর উঠানো যাবে। প্রতিটা গাছে লতি আছে, কারণ এর বৈশিষ্ট্য রয়েছে আপনার ডিগা থেকে লতি আসে। প্রতিটা ডিগা, যতগুলো ডিগা আসবে ততগুলো লতি আসবে। এই যে একটা লতি গতকাল কাটাইছে, এই যে লতির সাইজগুলো আমরা এরকম সাইজের লতিগুলো উঠাই ফেলাই, কারণ বেশি বড় করি না। বেশি বড় করলে আমাদের পরিশ্রমটা একটু বেশি হয়, কারণ তখন একটু শিকড় হয়ে যায়। আপনাদের যদি আমার এই বাড়িওয়ানের চারা লাগে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনারা যদি সরাসরি আমার প্রজেক্টে আসেন, আমার এই প্রজেক্টটা দেখে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। আমার যে জাতটা, যে গাজীপুরের লতিরাজ, যে কপালে কালো তিলা, এটি লতির জন্য বিখ্যাত। আর আমি যে এই জমিতে চাষ করছি, 2টা প্রজেক্ট করছি, আমি কিন্তু বেশিরভাগ এগুলো আমি হাতে বিক্রি করে থাকি, কারণ এই লতির এত একটা চাহিদা, কি বলবো, চাহিদা যাকে বলে। কারণ বাজারে গেলে, হ্যাঁ, আমি আপনার দেখাই এই যে লতিগুলো, এই যে একটা গাছ থেকে দেখেন কতগুলো লতি আসছে। এই লতিগুলো এত সুন্দর, একদম মনে হয় একবার চকচকা লতিগুলো। এই যে এই দেখেন, এই যে একটা গাছ থেকেই এই যে 4টা লতি আসছে, এইভাবেই আসবে। আমি আপনাদের দেখাই যে এই যে দেখেন এই লতিগুলো এত সুন্দর চাহিদা, মানে বাজারে নিলে আপনার সিরিয়াল দিয়ে তারা নেওয়া শুরু করে দেয়, যার কারণে আমি এই মালগুলো আমি আরও দিতে পারি না। আমি একটু পরিশ্রম করি, নিজে হাতে বিক্রি করি, কারণ কিছুদিন বিক্রি করছি 80 টাকা কেজি। তবে এখন প্রোডাকশনটা একটু বেশি, ফুল প্রোডাকশন, যার কারণে আমি নিজে একটু রেটটা কমাই দিছি। কারণ আমার প্রতিদিন এখন মনে করেন যে কমসে কম 35 কেজি 40 কেজি এরকম প্রতিদিন আমি বিক্রি করে থাকি। এই দেখেন লতির ধরার লগে ভেঙে গেছে, এই যে এই লতিটা আঁশ কম, আর এই লতিটা খাইতে অনেক সুস্বাদু, যার কারণে যারা একবার নিছে এই লতিটা মনে করেন যে তারাই আবার আইসে নিয়ে যায়, কারণ এই লতিটা গলা চলকায় না। আর লতির মধ্যে আঁশটাও কম, এই দেখেন কতটুকু লম্বা হয় লতিগুলো,
আমাদের দেখাই দেখছেন এই যে বাড়ি ওয়ানের যে 12 মাসে একটা জাত এটা এই কতটুক লম্বা হইছে আমরা দেখেন এখন মনে করেন যে প্রায় দেড় হাত এই দেখেন আমি দেখাই এক বিঘা দুই বিঘা তিন বিঘা দেড় হাতের মতো হয়ে গেছে প্রতি লতি একই সিস্টেম আসবে আর এত সুন্দর কালার লতিটা এই দেখেন এই যে একটা লতি এই এই লতিটা ওই পাশের কাছের লতি ওইখান থেকে এই বাসা এসে বসছে কারণ এই দিঘা থেকে লতি আসে প্রতি যতগুলো দিঘা আসবে ততগুলো লতি আসবে আমাদের আমি দেখাই এই যে দেখেন একটা গাছও ইনশাল্লাহ মিলতে না কিন্তু লাইনে আপনার খেয়াল করে লাইনে কোনো লতি দেখা যায় না কিন্তু আপনাদের আমি দেখাই যে প্রতিটা গাছে যদি আমি দেখাই এই সিরিয়াল বাই সিরিয়ালে এই যে এখানে দুইটি লতি প্রতিটা গাছে আমি সিরিয়াল বাই সিরিয়াল দেখাই এই দেখেন এই যে এর মধ্যে তিনটা লতি আছে এই পাশে দুইটা আর এই পাশে একটা তিনটা এই যে দেখেন দুইটা তিনটা মানে এর বৈশিষ্ট্যটা হইতেছে আপনি দিঘা থেকে লতি আসে উপর দিকে চলে যায় লতিগুলা এই লতিগুলা বেশিরভাগ উপর উপরের দিকে থাকে যার কারণে এই লাইনে সারিতে লতিগুলা দেখা যায় না তো এই আপনাদের আমি বলবো আপনারা যদি লতির জন্য চাষ করেন তাহলে এটা 12 মাসে একটা জাত যে কোনো সময় আপনারা চাষ করতে পারেন এই জাতটা কারণ এটা লাগানোর 45 দিন পর থেকে ইনশাল্লাহ আপনার ফল পাওয়া শুরু হয়ে যাবে এই যে চারাগুলো আপনাদের আমি দিয়ে থাকি দেখেন এই চারাটা বয়স এক মাসও হয় নাই এখনও এই যে লতি থেকে যে চারাগুলো আসে আর এই এই চারা থেকে দেখেন এক মাসও হয় না এই চারা লতি থেকে যে চারাটা হয়েছে তারপরও দেখেন এই যে অলরেডি লতি ছাইড়ে দিছে প্রতিডে আমি যেন এই ডিগাটা ভাঙি এই ডিগাটা ভাঙলে দেখা যায় লতি দেখা যায় ওই যে এই দেখছেন এই যে লতি এইখানে লতি প্রতিডে গাছে আপনি যদি এইভাবে এই যে চারাগুলো আমি রাখছি আপনাদের দেওয়ার জন্য এই চারাগুলাই এই যে পাশের চারাগুলো দেখতেছেন এইগুলা হ্যাঁ আমার দেখেন এই লাইনের ভিতরে চারা নাই আমি যেগুলো চারা সবগুলো টাইনে টাইনে সাইডে রাখছি কারণ সাইডে মাটি আছে এই মাটির ভিতরে চারাগুলো সুন্দর হয় মোটা তাজা হয় এই চারাগুলো আপনাদের আমি দিয়ে থাকি আর এই যে দেখেন ডিগার ভিতরে কত সুন্দর লতি উপর দিকে দেখছেন আর আমাদের দেখা এই যে ধানের সিজার মতো এই যে এখানে ঘুর থেকে বের হয়েছে এই ঘুর থেকে বের হয়ে এই যে ধানের সিজার মতো এই যে উপর দিকে চলে গেছে ঠিক আছে প্রতিটা একই সিস্টেমে লতি হ্যাঁ তারপর উপর দিকে চলে যাওয়ার পরে পরে নিচে দিকে হাইলে পরে কারণ এই দেখেন এই যে ডিগাটা নষ্ট হয়েছে হ্যাঁ আমি দেখাই এই যে একটা লতি আর এই লতির দেখেন এই লতিটা এই পাশে দিয়ে উঠে এই পাশে নেমে গেছে এই যে এই যে কত বড় লতি এই পাশে দুইটা এই যে এই যে লতিটা এই পাশে দুইটা এই পাশে নেমছে এর মধ্যে দুইটা লতি প্রতিটা গাছে মানে একটা গাছ আপনার ইনশাআল্লাহ প্রতিটা সপ্তাহে একটা গাছও মিস যাবে না কমসে কম দুইটা তিনটে একটা থাকবেই কারণ এই যে এই দেখেন এই যে দিঘা থেকে এই যে দিঘাটা এই যে দিঘা থেকে এই যে লতিটা এই যে প্রতিটাই লতি একই সিস্টেম এই এত সুন্দর লতি তবে একটা বিষয় এই যে এই যেমন আমি একটু আগে বললাম যে যদি দেরিতে আসা হয় তাহলে এই যে শিকড়ে দেখতেছেন যদি একটু দেরি হয় তাহলে শিকড় হয়ে যায় কারণ দেখেন লতির লম্বা তবে আবার দেখেন শিকড় তো হয়েছে আবার এই লতি থেকেও এই যে আরেকটা লতি এই যে আসে পড়ছে এই যে এই যে আরেকটা লতি এইটা থেকে আবার লতি আসে পড়ছে তো এই প্রতিটা আরেকটা জিনিস আমি আপনাদের বলি যে এটা লতি থেকে আসছে ঠিক আছে আমি যে বলবো এটা আপনাদের ভালো ফলন পাবেন তা না তবে এগুলো আসে এরকমই কিন্তু এটা বেশি একটা ফলন ভালো হবে না কারণ অরিজিনাল লতি যেটা এটি আপনার ফলন আসবে কিন্তু এটা বেশি একটা বড় হবে না কারণ চিকন চিকন হবে কিন্তু ওটা ফলন আশা করা যায় না ওটা ফলন আমরা আশা করিও না তো যাই হোক আপনারা যদি আমার এই বাড়ি ওয়ানে চারা লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটা 12 মাসে একটা জাত আপনারা সবসময় খেয়াল করবেন কারণ 12 মাসে একটা জাত আপনারা শীতকালে একটা প্রোডাকশন কম পাবেন আর গরমে ফুল প্রোডাকশন পাবেন আমার এই গাছটার বয়স 7 মাস 7.5 মাস চলতেছে ঠিক আছে এখনও দেখেন কীরকম প্রোডাকশন দিতেছে আমি আশা করি আরও 5 থেকে 6 মাস আমি এই যে প্রোডাকশনটা ফুল প্রোডাকশনটা পাইবো এই যে এরকমই এরকম ফুল প্রোডাকশন আমি পাবো এই এই যে লতিটা ভাঙছে এখান থেকে একটু আগে যে আপনাদের দেখাইলাম এই লতিটা এখান থেকে ভাঙছে তো যাই হোক তারপরও দেখেন একটা ভাঙার এইটা ভাঙার পরও আরও তিনটে লতি অলরেডি খাড়া রয়েছে তো যাই হোক আপনাদের আমি দেখাই
লাম যে এই লতিগুলো আর আপনারা জমিতে একটু পানি রাখার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন কচু গাছ যেহেতু একটু পানিটা বেশি লাগে হ্যাঁ শুকনো জমিতে হয় তো শুকনো জমিতে আমরা সবসময় রস রাখতে হবে ধানের মতো চাষ করতে পারেন রস রাখলে আপনারা সুন্দর ফলন পাবেন তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন আমি মাঝে মাঝে আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করে থাকি এবং মাঝে মাঝে ভিডিও দিয়েও থাকি আপনারা সেগুলো একটু ফলো করবেন আমি যেহেতু ক্ষতিগ্রস্ত হন আপনারাও ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন এই যাত্রা করতে পারলে আর আমার এই পজেটে যদি আসতে চান সরাসরি আসতে পারবেন যে আমার পজেটের ঠিকানাটা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাওয়াল কলেজের পশ্চিম সাইডে আমাদের গ্রামটার নাম হচ্ছে ইটাহাটা গ্রাম এখানে এসে আমরা ফোন দিতে পারেন সমস্যা নেই আমার এই পজেটে সরাসরি পাবেন আমি সবসময় এই পজেটে থাকি পজেটে কাজকাম করে থাকি তবে আজকে এই পর্যন্ত শেষ করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু